শুভ সকাল শিক্ষার্থীরা, ভালোই আছো? আমি অনিলচন্দ্র কীর্তনিয়া, ইনস্ট্রাক্টর নর্টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমি ম্যাথমেটিক্স টু বিষয় কোড 6591, টপিকস ডিফারেনশিয়েশন অফ ফাংশনস, লেকচার টু, এটা তোমার পাঠদান করাবো। শিক্ষার্থীরা, তোমরা যদি আগের ভিডিওটিও দেখতে চাও অথবা এই ভিডিওটি যদি পুনরায় দেখতে চাও, তাহলে www.skills.gov.pd এই ওয়েবসাইট থেকে দেখতে পারবে। অডিয়াস শোনা গেছে কিনা কমেন্ট করে জানাবে। তাহলে আমরা আমাদের পাঠদানে চলে যাই। শিক্ষার্থীরা, আমরা আগের দিন তোমাদের সূত্র আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে আসো এবং সূত্রগুলো কাছেই রাখবে। আমরা যে অধ্যায় পড়াই না কেন, এই ডিফারেনশিয়েশনের ওই 20টি সূত্র কিন্তু তোমাদের সবসময় কাজে লাগবে। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমি একটু পূর্বের কথা আলোচনা করি। আমি আগের দিন বলেছিলাম যে একটা যদি ফাংশন থাকে আর একটা ধ্রুবক থাকে, তাহলে ধ্রুবকটা রেখে শুধু ফাংশনের ডিফারেনশিয়েশন করলেই হবে। আর এক কথা বলেছিলাম যে দুইটা ফাংশন যদি যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে আলাদা আলাদা ভাবে ডিফারেনশিয়েশন করতে হবে। আজকে আমি দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে, লক্ষ্য করো, আজকে আমি এটা দেখাবো গুণাকারে থাকে, তাহলে দুটি ফাংশনের যে কোনো একটি ফাংশন প্রথমে রেখে বাকিটা ডিফারেনশিয়েশন করতে হবে, প্লাস অন্য ফাংশনটা রেখে আবার বাকি ফাংশনটা ডিফারেনশিয়েশন করতে হবে। এটা আমাদের দুটো ফাংশন গুণাকারে। এটাও একটু বলে রাখি, দুটি ফাংশন যদি ভাগাকারে থাকে, ভাগের ইউ আর ভি আমি এখানে লিখেছি, এখানে ভি হল দিয়া নিচের ফাংশন, তাই সে সূত্র আমি লিখে রেখেছি যে নিচের ফাংশনটা হোল স্কয়ার হবে, নিচের ফাংশনটা আগেই ঠিক থাকবে, উপরেটা ঠিক থাকলে কিন্তু হবে না, উপরেটা ডিফারেনশিয়েশন, এখানে মাইনাস, উপরেটা ঠিক থাকবে, নিচেরটা ডিফারেনশিয়েশন। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন গুণের ফাংশন তখন তুমি কোনটা প্রথমে রাখবে কোনটা শেষে রাখবে এটা বিষয় না, কিন্তু ভাগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিচের ফাংশনটা নিচে হলে স্কয়ার দিতে হবে এবং নিচে আগে রাখতে হবে। তাহলে দেখা যায় আমরা দু একটা সমস্যা সমাধান করি। আমি দুটি ফাংশন লিখলাম, একটা লন এক্স একটা সাইন এক্স, লক্ষ্য করেছ? তাহলে একটু আগে যে সূত্রটা দেখাইলাম, লন এক্স ঠিক থাকবে, ডিফারেনশিয়েট করতে হবে সাইন এক্স কে, প্লাস সাইন এক্স ঠিক থাকবে, ডিফারেনশিয়েট করব আমরা লন এক্স। তো লক্ষ্য করো দুইটা ফাংশন, একটা লন এক্স একটা সাইন এক্স, তাহলে এই দুইটা তুমি যেটাই প্রথমে রাখো, আমি প্রথমে লন এক্স দেখেছি ডিফারেনশিয়েট করব সাইন এক্স কে, প্লাস সাইন এক্স দেখেছি ডিফারেনশিয়েট করব লন এক্স কে। তাহলে লক্ষ্য করো এই যে বিশটি সূত্রের কথা বলেছিলাম, সাইন এক্স এর ডিফারেনশিয়েট করলে হয় কস এক্স, প্লাস
sin x ঠিক রাখলাম non x এর ডিফারেনশিয়েট করলে হয় 1 by x লক্ষ্য করে শিক্ষার্থীরা আমাদের কিন্তু করা শেষ একেবারে ইজি শুধু ওই 20 টা সূত্র পাললেই তোমার হয়ে যাবে চলো হয়েছে নিশ্চয়ই আমি আরেকটু দেখাচ্ছি তোমরা খাতা কলম রেখে সাথে সাথে তুলে দাও e to the power x sin 2x देखो एक ही e to the power x डिफरेंशिएट करो sin 2x जो sin 2x ठीक रख बो डिफरेंशिएट करो e to the power x देखो e to the power x এই সূত্র আমি আগেই বলেছিলাম 20 টি সূত্র sin 2x cos 2x আর আমি আগেই বলেছিলাম যে যদি আলাদা কোনো সূত্র প্রস্তুত করা লাগবে না 2x থাকলে এখানে একটা 2 দিয়ে যাব প্লাস sin 2x e to the power x এর ডিফারেনশিয়েটর সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে যদি মনে নাও থাকে সূত্রটা কিন্তু কাঁচা কাছে রাখবা ওই 20 টা সূত্র একটা পেজে লিখে হাতের কাছে রাখবা এখন আমরা ইচ্ছা করলে e to the power x কমন নিতে পারি আমি e to the power x কমন নিলাম থাকে 2 cos 2x প্লাস sin 2x ঠিক আছে শিক্ষার্থী তুলে দাও হয়ে গেছে আমি নেক্সট করব ইচ্ছা করলে কিন্তু এভাবেও লিখতে পারো লেট y ইকুয়াল টু tan ইনভার্স x x স্কয়ার প্লাস 1 মাইনাস x a অংশ দুইটা ফাংশন একটা tan ইনভার্স x একটা x স্কয়ার প্লাস 1 একটা বিয়োগ দিয়ে ফাংশন আছে তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি dy by dx এটাকে আগে আমরা ডিফারেনশিয়েট করি tan ইনভার্স x x স্কয়ার প্লাস 1 এই দুইটা আছে কোডের ফাংশনে এত ভিন্ন ফাংশন আছে সেটা আমরা আলাদা ডিফারেনশিয়েট করব লক্ষ্য করো এই যে দুটো ফাংশন একই রকম গুণের ফাংশন তাহলে কি হবে tan ইনভার্স x ডিফারেনশিয়েট করব x স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস 1 ঠিক থাকবে ডিফারেনশিয়েট করব tan ইনভার্স x দেখো শিক্ষার্থীরা এই যে দুটো গুণের ফাংশন একটা ঠিক একটা ডিফারেনশিয়েশন প্লাস একটা ঠিক একটা ডিফারেনশিয়েশন যেহেতু প্লাস দিয়ে একটা x আছে সেটা দুটো আলাদা প্লাস অথবা মাইনাস দিয়ে থাকলে সেটা আলাদা
স্কয়ার প্লাস 1 আছে সেই x স্কয়ার এর ডিফারেনশিয়েট করলে হয় 2x 1 এর কল হয় শূন্য মনে আছে নিশ্চয়ই প্রথম সূত্রটা ছিল যে দ্রব্যক সংখ্যার কল হয় শূন্য হয় আর পাওয়ার এর ক্ষেত্রে পাওয়ার পিছনে যায় পাওয়ার এক কমে সেই হিসাবে x স্কয়ার এর ডিফারেনশিয়েট করলে হয় 2x নেক্সট এখানে আছে x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স এর ডিফারেনশিয়েট অবশ্যই মনে আছে 1 / 1 প্লাস x স্কয়ার আর এই যখন x এর ডিফারেনশিয়েট করলে হয় 1 এটা আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম ওই পাওয়ার কি পাওয়ার পিছনে যায় পিছনে যায় পাওয়ার এক করে সেক্ষেত্রে x এর ডিফারেনশিয়েট করলে লক্ষ্য করো এখানে থাকে 2x tan ইনভার্স x 0 বাদ গেল এইখানে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 উপরে নিচে বাদ যায় থাকে প্লাস 1 ইচ্ছে করলে আমরা কেটে দেই পাশে থাকে মাইনাস প্লাস মাইনাস আর বাদ যায় তাহলে থাকবে 2x tan ইনভার্স x তুলে নাও আমরা পরে এলাম আমরা গুণের অনেক দেখাইলাম কিন্তু দেখাইলাম এখন একটা ভাগের অঙ্ক দেখাবো তোমাদের নিশ্চয়ই তোলা হয়েছে মনে করে উপরে আছে সাইন এক্স প্লাস কোজ এক্স নিচে আছে সাইন এক্স মাইনাস কোজ এক্স এই দুটি ফাংশন আছে উপরে আছে সাইন এক্স প্লাস কোজ এক্স নিচে আছে সাইন এক্স মাইনাস কোজ এক্স ভাগ প্রক্রিয়া আছে তো ভাগ প্রক্রিয়া যদি থাকে সেক্ষেত্রে মেইনলি কিন্তু আমাদের শুধু সাইন এক্স এর ডিফারেনশিয়েট আর কোজ এক্স এর ডিফারেনশিয়েট পারলেই হল তোমরা নিশ্চয়ই অবগত আছো সাইন এক্স এর ডিফারেনশিয়েট করলে হয় কোজ এক্স এর ডিফারেনশিয়েট করলে হয় মাইনাস এক্স কিন্তু ফাংশনটা যদি ভাগাকারে থাকে তাহলে ভাগাকারে থাকলে আমরা কিভাবে সাজাবো ফরম্যাটটা কিভাবে করব সেই কাজটা আমাদের আগে করেই নিতে হবে প্রথমে একটা রেখা আঁকা সূত্রটা ছিল sin x minus cos x আমি শুরুতেই লিখে দিয়েছিলাম নিচের ফাংশনটা আবার বলে দিচ্ছি নিচের ফাংশনটা হোল স্কয়ার হবে নিচে আর এই নিচের ফাংশনটাই শুরুতে থাকবে sin x minus cos x নিচের ফাংশনের হোল স্কয়ার নিচের ফাংশন ঠিক থাকবে ডিফারেনশিয়েট করব আমরা উপরের ফাংশন sin x plus cos x নিচের ফাংশনের হোল স্কয়ার নিচের ফাংশন ঠিক ডিফারেনশিয়েট করব উপরের ফাংশন তারপর মাইনাস মাইনাস উপরের ফাংশন ঠিক sin x plus cos x উপরের ফাংশন ঠিক থাকব ডিফারেনশিয়েট করব নিচের ফাংশন লক্ষ্য করো আগে ফরম্যাটটা লক্ষ্য করো নিচের ফাংশনের হোল স্কয়ার নিচের ফাংশনটা ঠিক উপরের ফাংশনটা ডিফারেনশিয়েট মাইনাস উপরের ফাংশনটা ঠিক নিচের ফাংশনটা ডিফারেনশিয়েট এই তো হয়ে গেল
কিন্তু আমাদের আর তেমন কোনো কাজ নেই। লক্ষ্য করো এই রেখাটা বারবার আমরা টানবো, এখানে এই সাইন এক্স মাইনাস কোজ এক্স তার প্লাস করে দিলাম। দেখো সাইন এক্স মাইনাস কোজ এক্স, শিক্ষার্থীরা ওই আগে প্রড কথাই আমরা ডিফারেনশিয়েট করব সাইন এক্স, সাইন এক্স এ ডিফারেনশিয়েট করলে কি হয় কোজ এক্স, কোজ এক্স এ ডিফারেনশিয়েট করলে কি হয় মাইনাস সাইন এক্স। যদি ভুলেও যাও সূত্রগুলো কাছাকাছি রাখো দেখে নিয়ে মাইনাস sin x plus cos x এখানে ডিফারেনশিয়েট করো, এই sin x এর ডিফারেনশিয়েট করলে কি হবে cos x, cos x এর ডিফারেনশিয়েট করলে কি হবে মাইনাস x, তো মাইনাস 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 আর এই একটা মাইনাস আছে আমরা সরাসরি একবারে প্লাস দিয়ে দিলাম। ডিফারেনশিয়েট করা কিন্তু আমাদের শেষ, এরপরে একটু সরলীকরণ শুধু গুণ দিয়া একটা ত্রিকোণমিতির কাজ করবো সরলীকরণ করবো। তো কর আমি কিন্তু বুঝতাম না, দেখ সাইন এক্স মাইনাস কোজ এক্স তার হোল স্কয়ার গুণ সিম্পল গুণ একেবারে গুণ করো সাইন এক্স কোজ এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স মাইনাস কোজ স্কয়ার এক্স মাইনাস মাইনাস প্লাস সাইন এক্স কোজ এক্স শুধু গুণ করলাম। শিক্ষার্থীরা এখানে একটা মাইনাস আছে মাইনাস sin x cos x কোন সূত্রে পেলাম না একেবারে সিম্পল গুণ করে দিলাম। লক্ষ্য করো এই sin x cos x একটা এই sin x cos x একটা দুটো মাইনাস একটা sin x cos আছে মাইনাস x sin x cos তাহলে এই চারটি বাদ যায় থাকে sin x এর একটা আছে sin x এর একটা sin x মাইনাস দুইটা sin x তো দুইটা sin x থাকলে দেখো শিক্ষার্থীরা মাইনাস টু সাইন স্কয়ার এক্স আর কোজ স্কয়ার আছে দুইটা মাইনাস টু কোজ স্কয়ার এক্স নিচে কিন্তু আমাদের একই জিনিস সাইন এক্স মাইনাস কোজ এক্স তার হোল স্কয়ার। তাই শিক্ষার্থীরা আমি একটু সামনে লিখে দেই ফুল আলোর স্ক্রিনে থাকবে মাইনাস টু যদি তুমি কমন নাও তাহলে থাকে সাইন স্কয়ার এক্স প্লাস কোজ স্কয়ার এক্স নিচে কিন্তু সাইন এক্স মাইনাস কোজ এক্স তার হোল স্কয়ার একটা মাইনাস টু কমন নিয়ে নিলাম সাইন স্কয়ার এক্স প্লাস কোজ স্কয়ার এক্স এটার মান কিন্তু অন তোমরা নিশ্চয়ই যারা নাইন টেন থেকে শিখে আসছো আমি সামনে লিখে দিলাম মাইনাস টু ইন্টু অঙ্ক অর্ডার লিখলাম না সাইন এক্স মাইনাস কোজ এক্স তার হোল স্কয়ার। এখন দেখো লক্ষ্য করো হয়ে গেল শুধুমাত্র এই ফরম্যাটটা সাজিয়ে শুধু সাইন এক্স কোজ এক্স এর সূত্রটা লিখে আপনি শুধু গুণ করে দিলাম এখানে এসে দেখা গেছে দুইটা সাইন স্কয়ার
माइनस दुटे कॉस स्क्वायर है তে দুইটা সাইন স্কয়ার দুটা কস স্কয়ার মাইনাস দুটা কমন নিলাম সাথে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1 সেই ক্ষেত্রে আমাদের মানটা বসাই দিই তো শিক্ষার্থীরা বুঝবে আপনাদের কিছু তোলা হয়েছে থাকে
সেটা আমরা সরলীকরণ করে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমাদের ভালো হয়। শিক্ষার্থীরা আমি আরেকটি অঙ্ক করে দেই, লন এ প্লাস এক্স লন এ মাইনাস এক্স। লক্ষ্য করো একটা ফাংশন আছে, আছে ভাগ, তারপরে আমার আছে লগ। তাহলে এই ক্ষেত্রে আমরা 19 এর যে লগের যে সূত্রটা আমরা অবশ্যই মনে আছে তোমাদের যে লগের যদি গুণ থাকে তাই হয় যোগ, আর যদি ভাগ থাকে তাই হয় বিয়োগ। সূত্রটা লিখে দেওয়ার দরকার নেই, তোমরা নিশ্চয়ই এটা অবগত আছো। লগ উপরেরটা নিচেরটা, লগ উপরেরটা আর ভাগাকার যে থাকে লগ অফ সেই নিচেরটা। এখন আমরা ডিফারেনশিয়েট করতে পারি খুব সহজেই। লক্ষ্য করো বিয়োগ এক্স, আমি একটু দেখাই দিচ্ছি, লক্ষ্য করো এখন আপনি ডিফারেনশিয়েট করো। দেখো লগ এক্স এ ডিফারেনশিয়েট করলে কি হয় মনে আছে অবশ্যই, অন বাই এক্স লগের সাথে যেটাই থাকবে সেটাই নিশ্চিত হবে। লগ এক্স এ ডিফারেনশিয়েট করলে হয় অন বাই এক্স। শিক্ষার্থীরা আমি আগেই বলে রাখছি যদি এক্স এর স্থলে এক্স ব্যতিরিকে অন্য কোনো ফাংশন থাকে সেটা ডিফারেনশিয়েট করে মান বসাতে হবে। যেহেতু আছে এ, এ ডিফারেনশিয়েট করলে হয় শূন্য, আছে এক্স, এক্স এর ডিফারেনশিয়েট করলে হয় অন, এটা তুমি না লিখলেও পারো। পরবর্তী বারে এখানে হবে অন বাই এ মাইনাস এক্স, একই কথা এ ডিফারেনশিয়েট করলে হয় শূন্য, এক্স এর ডিফারেনশিয়েট করলে হয় অন, কিন্তু একটা মাইনাস আছে সেক্ষেত্রে কিন্তু মাইনাস অন, মাইনাস কিন্তু দিতে হবে। এই আমাদের করা হয়ে গেছে, এখন একটু সরলীকরণ যদি তুমি করো, এ উপরে থাকে অন থাকে অন বাই এ প্লাস এক্স, এখানে থাকে এই মাইনাস, এখানে থাকে মাইনাস এক, মাইনাস এক্স প্লাস অন বাই এ মাইনাস এক্স, আমরা এটি একটু ইচ্ছা করে সরল করে দেই এ, এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এ প্লাস এক্স যদি বাদ যায় থাকে এ মাইনাস এক্স, এ প্লাস। তা শিক্ষার্থীরা আমরা এরপর তোমাদের বাইরের কাজ দেব, বাইরের কাজ দেব, নিশ্চয়ই তোলা হয়েছে, বাইরের কাজ দেব, বাইরের কাজটা তোমরা লিখে নাও, বাইরের কাজ দেব, বুঝতে পারছো অবশ্যই বাইরের কাজ দেব। আমি গুণ থেকে ভাগ থেকে এবং এই নিয়ম থেকে প্রত্যেক নিয়ম থেকে কয়েকটা অঙ্ক তুলে দিচ্ছি, এইটা আমি যেভাবে করে দেখালাম সেভাবে বাসায় করে ফেলবে, আর যদি কোনোটা না বুঝো কোনো মন্তব্য থাকে সেটা আমি একটা ট্যানিং ভার্স এক্স লন এক্স cos x e to the power x এই দুইটা গুণ থেকে ভাগ থেকে root x plus 1 root x minus 1
দিতে অন প্লাস সাইন এক্স অন এটা তুমি করে দেবা। তাহলে শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে, আর এই ভিডিওটি যদি পুনরায় দেখতে চাও তাহলে www.skills.gov.bt এই ওয়েবসাইট দেখবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।